আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র এক চামচ গুঁড়া দুধ দিয়ে এই কোয়েল পাখির মাংসের কারিটি করে দেখাবো তো আশা করি আজকের এই রেসিপিটাও বরাবরের মতো আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তো প্রথমে আমি কোয়েল পাখিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই পানির ভেতর ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো তাহলে মাংসের ভেতর যে রক্তটা থাকে সেটা পানিতে বের হয়ে যাবে তো ভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর এদিকে যে মশলাটা আমার লাগবে সেটা এখন তৈরি করে নিব তার জন্য পরিমাণ মতো কয়েক টুকরো আদা কয়েকটা রসুন আর আমার গাছের টাটকা লাল মরিচ দিয়ে এ রেসিপিটা আমি তৈরি করছি এখন এটা ব্লিন্ড করে নিব একটু পানি ব্যবহার করতে হবে তা না হলে ব্লিন্ডটা ভালো হবে না আর এদিকে মাংসটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানিটা লাল হয়ে গিয়েছে এখন মাংসটা তুলে নিচ্ছি এই পর্যায়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ব্লিন্ড করে রাখা মশলাটা এখন সামান্য পরিমাণ লবণ ওয়ান টি স্পুন হলুদ আর দিচ্ছি রান্নার সাদা সয়াবিন তেল এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব আর এভাবে ম্যারিনেট করে পাঁচ দশ মিনিট রেখে দিলে আরও বেশি ভালো একটা ফ্লেভার আসে পরিশেষে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এখন চুলাটা অন করে এটা রান্নায় বসিয়ে দিচ্ছি এই পানি থেকেই আমি মাংসটা কষিয়ে নিব। দেখুন পানিটাও ছেড়ে দিচ্ছে মশলাটাও এ পানি থেকে কষানো হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর এটা পানির সঙ্গে মিশিয়েও অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য কুক করে নেব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর পরিশেষে ঝোলটা শুকিয়ে আসলে এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করে নামিয়ে নিয়ে পরিবেশন করা যাবে গরম গরম পোলা ভাত কিংবা সাদা ভাতের সঙ্গে জাস্ট জমে যায় অসাধারণ লাগে এমনিতে পাখির মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে অন্যান্য মাংসের তুলনায় তো এইভাবে যদি রান্না করে খাওয়া যায় তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ